হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওর শুরুটাই হচ্ছে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের কাছে, তাই তো? দেখে বুঝতেই পারছো, রয়েছি রাস্তায়। তো আমি কিছুদিন ধরে আমার নিজস্ব একটা প্রবলেমের জন্য রয়েছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে এখানে মানে বাতকুল্লার অনামী ক্লাবে হচ্ছে শ্রাবণী মেলা। তো এখন একটু সুস্থ রয়েছি, তাই ভাবলাম যে তাহলে যাই শ্রাবণী মেলাটা একটু ঘুরে আসি। তাই রাস্তায় বেরিয়ে পড়া আর টোটো ধরে চলে আসা আমাদের অনামী ক্লাবের মাঠে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে লাইটিং শুরু হয়ে গেছে। চলো মেলার ভেতরে যাই, মেলার ভেতরে কী আছে দেখি। এই যে মেলার ভেতরে চলে এসেছি। মেলার ভেতরে যেমনটা হয়, বিভিন্ন খেলনার দোকান, কাপ প্লেটের দোকান, মাটির জিনিসের দোকান, এই সমস্ত দোকানই বসেছে। তো এই দেখো, ও আর খাবারের দোকানও বসেছে। তো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওই রাস্তার শুরুর থেকে কিন্তু মেলাটা শুরু। আর অনামীর মাঠটা কিন্তু অনেকটাই বড়, তাই পুরো মাঠটা জুড়েই বসেছে দোকানপাট, অনেক দোকান বসেছে, ঘুরে ঘুরে দেখায়। আর জানো, অনেক সুন্দর সুন্দর খেলনার দোকান, অনেক সুন্দর সুন্দর মালা, কানের চুড়ি, অনেক কিছুর দোকান বসেছে। আর যেহেতু এখন মেলাটা এক মাস ধরে রয়েছে, সেই শ্রাবণ মাসের শুরু থেকে শুরু হয়েছে, একদম শেষ পর্যন্ত থাকবে, একদম শেষে গিয়ে শেষ হবে, তাই ভিড়টাও কম। অনেকটা ঘুরে ঘুরে তুমি ভালোভাবে জিনিস দেখে দেখে জিনিস কিনতে পারবে। আর মেলায় গিয়ে দেখলাম মেলার জিনিসগুলোর কিন্তু খুব বেশি দাম নিচ্ছে না, যথেষ্ট মানে কম দামের মধ্যে সমস্ত ভালো ভালো জিনিস তোমরা পেয়ে যাবে। ওই দেখো, ওই খেলনার দোকান দেখালাম, ওখান থেকে একটা খেলনা কিনে তারপরে এলাম এই মাটির দোকানটায় দেখতে। যদিও কিছু কেনা হয়নি এখান থেকে, অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছিলো, দেখতেও তো ভালো লাগে বলো। আর ওই যে অনামীর মাঠে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে বিভিন্ন দোকান। আর ওই যে বাচ্চারা যে লাফাচ্ছে না, দেখো এই যে বাবু না এর ভিতরে ঢুকতে যাচ্ছিলো জানো তো, কিন্তু এখানে তো ঢুকতে পয়সা নিচ্ছে। আর আমি জানি পয়সা খরচা করে বাবুকে ঢোকাবো ওর ভিতরটাই, কিন্তু বাবু না ওর ভেতরে গিয়েই ভয় পাবে, ওই বাইরে আমাদের সঙ্গে রয়েছে, তাই ভাবছে যে ভিতরে যাবো খেলবো, ওই যে আর সব দাদারা দিদিরা খেলছে ওর দেখে ইচ্ছা করছে, কিন্তু আমি শিওর ও ভিতরে গেলেই কাঁদবে, সেই কারণে আর ঢোকায়নি। কিন্তু জানো তো ওখান থেকে আসতেই চাচ্ছিলো না, কাঁদছিলো। তো যাই হোক, তারপরে এই যে আর একটা প্লাস্টিকের দোকান থেকে কিছু কেনাকাটা করলাম, তারপর চলে এলাম এই দোকানটাই, এই কাপ প্লেটের দোকান থেকে কিছু কেনাকাটা করে তারপর চলে এসেছি বাড়িতে। মেলাটা অনেকটা বড়, অনেকক্ষণ ঘুরেছি, তো বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই যে কী কী জিনিস কিনলাম মেলার থেকে। ওই যে দেখতে পেলে ঝুড়ি কিনেছি, ওই ঝুড়িগুলো কী বলো তো, ওই যে ফুড কভার হয় না, ফুড কভার আর কি, মানে খাবার ঢাকার আর কি যে ঝুড়িগুলো, ওইগুলো বেশ ভালোই জানো তো, বড় বড় আর দামও অল্প নিয়েছে। এবার দেখাই তোমাদের ওই কাপ্লেট দোকান থেকে কী কিনলাম। তো ব্যাগটা যেহেতু এটে রয়েছে, তো ছোটো ব্যাগ, এই যে কাপ্লেটগুলো এটে রয়েছে, খুলতে পারছিলাম না, এক হাতে ফোন এক হাতে দিয়ে খোলা যাচ্ছিলো না, তাই ঠাকুমার সাহায্য নিয়ে ব্যাগের থেকে কাপ্লেটগুলো বের করে নিলাম, সরি কাপ আর বাটিগুলো। তো দেখাই ওই দোকান থেকে কী কী কিনলাম। এই দেখো, এই বাটি দুটো কিনেছি, যেহেতু মাঝে মধ্যে রান্নার ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই একটু বাটিগুলো দেখতে ভালো লাগছিলো তাই কিনে নিলাম, আর দাম নিয়েছে মাত্র 30 টাকা করে। এবার এই প্যাকেটের মধ্যে কী আছে সেগুলো দেখাই। এই দেখো, দুটো কাঁটা চামচ, এই দুটো কাঁটা চামচ মার জন্য মা কিনেছে। আর রয়েছে এই যে কাপ, এই কাপগুলো কিনেছি, এই কাপগুলো 10 টাকা করে পিস নিল, মানে মা কিনেছে আর কি মায়ের প্রয়োজনের জন্য। কাপগুলো ভালো লাগছে বলো, নতুনত্ব ডিজাইন মনে হলো তো, আর তাছাড়া সবসময় ব্যবহার করার জন্য সে ছোটো ছোটো কাপগুলোই ভালো। তো কাপগুলো দেখানো হয়ে গেলে একটু সাইড করে রাখি, নাহলে বাবু আবার ছোটাছুটি করছে, কোথায় একটা পা পড়ে যাবে আর ব্যাস, বাড়িতে আনতে না আনতেই ভেঙে শেষ, যেহেতু এগুলো একটু লাগলেই ভেঙে যায়। তো বা কাপ, তারপরে বাটি, ঝুড়ি যেগুলো দেখানো হয়ে গেছে একটু সাইড করে নিলাম। এবার দেখাই এই ব্যাগের মধ্যে কী আছে। এই ছাতাটা কিন্তু এমনি মানে বাড়ির থেকে নিয়ে গেছিলাম, যদি বৃষ্টি টিষ্টি আসে সেই কারণে কিনলাম না কিন্তু এখন। আর এই দেখো, এই ছোট্ট একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা খুবই ছোটো, তবে দেখতে বেশ সুন্দর লাগছিলো, আর দামটাও অনেক কম নিয়েছে, সেই কারণে ভাবলাম এটা নিয়েই রাখি, কোন সময় কোনটা প্রয়োজন হয়। এবার দেখাই এই প্যাকেটের মধ্যে কী আছে। ও দাঁড়াও, এই যে একটা ফিতে দেখা যাচ্ছে এটা দেখাই। এই দেখো, একটা ছোট্ট গান বাজা মোবাইল নিয়েছি বাবুর জন্য, আমরা ছোটোবেলায় কিন্তু এই মোবাইলগুলো নিয়ে খেলা করেছি, এবার বাবুর জন্য কিনে দিলাম। এই দেখো, গান বাজছে তো, সুইচ চাপ দিলেই নানান ধরনের গান বাজছে, বাবুর বেশ ভালোই লাগছে। এবার ব্যাগের মধ্যে কী কী আছে, প্যাকেটের মধ্যে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, ক্লিপ কিনেছি, আমার ক্লিপগুলো ভেঙে গেছে, আর যে বড়ো ক্লিপগুলো রয়েছে বাড়িতে রয়েছে, এখানে চুল বাঁধতে খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমার বড়ো চুল তো ছোটো ক্লিপে হয় না, তাই আমার জন্য একটা বড়ো ক্লিপ আর মার জন্য একটা ছোটো ক্লিপ কিনেছি। আর কী আছে প্যাকেটের মধ্যে, দাঁড়াও, এক হাতে ফোন তো একটু বের করতে লেট হচ্ছে, একটু দাঁড়াও। এই দেখো, এই কানের তাগুলো কিনেছি, এই কানের দুলগুলো
অসময়ে লাগবে, সব সময় না পড়ি, কিন্তু কিছু সময় তো লাগে। আর এখন নিত্যদিনই ভিডিও করি, ভিডিও বানাতে গেলে তো এই সমস্ত জিনিস একটু লাগেই বলো। আর এই প্যাকেটটার মধ্যে কি আছে দাঁড়াও দেখাই, দাঁড়াও বের করে নিই। এই দেখো, শাঁখা বলা বাঁধানোর মতন চুড়ি, এগুলো কিন্তু অরিজিনাল শাঁখা না, চুড়ি। এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, আর এখন তো সবাই পরে, তাই নিতে ইচ্ছে হলো। এগুলোর দাম খুবই কম নিয়েছে জানো তো, মেলায় অনেক জিনিসই দেখছিলাম যেগুলো দোকানের তুলনায় অনেকটাই কম দাম নিচ্ছিল। আর কিছুদিন তো পরবো, তারপরে নষ্ট হয়ে যায়, তারপরে আর পরবো না, অল্প কিছুদিন তো শখ মিটবে। আর এই দেখো, হাতের গ্লাভস কিনেছি, যেহেতু হাতে এই যে পুড়ে গেছে, দাগ হয়ে গেছে, তো দেখতে বাজে লাগে, নিজের কাছেও দেখতে বাজে লাগে, বাইরে কোথাও বেরোলে মানুষজনের মধ্যে হাতটা বের করতে লজ্জা লাগবে। এই কারণে গ্লাভস নিয়েছি, গ্লাভস পরে থাকলে আর অসুবিধা নেই। আর নিয়েছি ভুরু আকার পেন, আর এই হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মেলার জিনিসপত্র? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।